আচ্ছা, আজকে আমি উচ্চ মাধ্যমিকের একটি কবিতা শিকার সেটি নিয়ে আলোচনা করব। এই কবিতার কবি হলেন জীবনানন্দ দাশ, যাকে একজন প্রকৃতিপ্রেমিক কবি বলা হয়। তিনি গ্রাম বাংলার বিভিন্ন বিষয়, গাছ, পাখি, পশু, মাঠ ঘাট এইসব নিয়ে কবিতা লিখেছিলেন। তো শিকার কবিতার মূল কাব্যগ্রন্থ নিয়ে একটা বিতর্ক আছে। অনেকে বলেন এটি মহাপৃথিবী কাব্যগ্রন্থে, আবার অনেকে বলেন এটি বনলতা সেন কাব্যগ্রন্থে। তো আসলে এটি প্রথমে মহাপৃথিবী কাব্যগ্রন্থে ছিল, পরে বনলতা সেন কাব্যগ্রন্থে স্থান করে নেয়। তো দেখো, কবিতাটা শুরু হচ্ছে যে সময়টা দিয়ে, সেটা হচ্ছে ভোর। আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। দেখো, ভোরবেলায় একটা বন্য প্রকৃতির ছবি কবি এঁকেছেন। আকাশের রং ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল। আকাশের ভোরবেলার আকাশের রংটা কীরকম? ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল। ঘাসফড়িঙের দেহের মতো একটা নরম নীল, মানে যেটা আমাদের চোখে বেশ কোমল বা মোলায়ম একটা নীল, যেটা ভালো লাগে দেখতে। তো আমাদের সাধারণভাবে মনে হতে পারে যে ঘাসফড়িঙের রং তো সবুজ, তাহলে সেই সবুজ রঙের সাথে আকাশের নীল রঙকে তুলনা করা হলো কেন? আসলে তোমরা যদি লক্ষ্য করো, দেখবে ঘাসফড়িঙের পেটের দিকটা কিন্তু একটা নীলচে আভা আছে, খুব হালকা একটা নীল। সেই জন্যই কবি বলেছেন যে আকাশের রংটা ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল, মানে ভোরবেলার আকাশের রংটা খুবই একটা নরম নীল, মানে যেটা ওই ঘাসফড়িঙের পেটের দিকে যে নীলটা দেখা যায় সেই রকম একটা নীল রং। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, মানে চারিদিকে পেয়ারা, নোনার, নোনা হচ্ছে আতাজাতীয় একটা ফল, এই যে গাছের পাতাগুলো সেই পাতার রঙগুলো কেমন টিয়ার পালকের মতো ঘন সবুজ রং। একটি তারা এখন আকাশে রয়েছে। আচ্ছা, ভোরবেলায় কোন তারা আকাশে দেখা যায় বলতো? শুক তারা, যে তারাটি সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা নামে পরিচিত, সেটিই ভোরবেলায় শুক তারা নামে পরিচিত। তো দেখো, এই শুক তারা আসলে প্রকৃতপক্ষে শুক্র গ্রহ। তো ভোরবেলার আকাশে যেহেতু এই তারাটি দেখা যায়, তখন আকাশে অন্য কোনো তারা থাকে না, শুধুমাত্র শুক তারাই দেখা যায়। অর্থাৎ শুক তারার একটা একাকিত্বকে এখানে বোঝানো হয়েছে। সেই একাকিত্বটাকে দুটো জিনিসের সাথে কবি তুলনা করেছেন। একটি হচ্ছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, মানে পাড়া গ্রামের যে বাসর ঘর, মানে বিয়ের রাতের পরের রাতে সেখানে কি হয়, একটা মেয়ে খুব একা থাকে বা তার মনের মধ্যে একটা লাজুক নম্র ভাব থাকে, সেই রকম সেই তারাটার যেন একটা ভাব। তারাটা পুরো আকাশে একা আছে, অন্য কোনো তারা নেই, এবং তারাটা যেহেতু ভোর হয়ে আসছে, তারার আলো ঔজ্জ্বল্যতাটা অনেক কমে গেছে এবং সেটা যেন এখন অনেকটা ম্রিয়মাণ বা মিটমিট করে জ্বলছে, অর্থাৎ ঝাপসা হয়ে এসেছে। আবার একটা তুলনা করা হয়েছে, দেখো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। মানে আবার দেখো, একটি তারার কথা মানে শুকতারার কথা আবার বলা হচ্ছে, মানে এখানে এই মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা, এই প্রসঙ্গটায় তিনটে ব্যাখ্যা করা যায়। তো দেখো, প্রথম একটা ব্যাখ্যা হচ্ছে যে কবির মনে হয়েছে যে মিশরের মানুষই, মানে কোনো এক মানবী বা মেয়ে তার বুকের মধ্যে যে একটি মুক্তার মালা পরে রেখেছিল, সেই মুক্তার মালা থেকে একটি মুক্তা কবির মানে মদের গেলাসে রেখেছিল, নীল মদের গেলাসে। মানে এখানে একটা কবির কল্পনা কাজ করছে, বা এটাও হতে পারে যে ওই গেলাসটা হয়তো নীল রঙের ছিল, মদটা ঢালার পরে কি হয়েছে, মানে মদটার রঙটা নীল রঙের দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাখ্যা এটার হতে পারে। আবার একটা অন্য রকম হয় যে দেখো, যে একটা মানে গল্প আছে যে মিশরের রানী ছিলেন অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রা, তার প্রেমিক অ্যান্টনি ছিলেন। তো ওই ক্লিওপেট্রার গলায় একটা মুক্তার মালা ছিল, সেই মুক্তার মালা থেকে ক্লিওপেট্রা একটা মুক্তা নিয়ে তার প্রেমিক অ্যান্টনির মদের গ্লাসে রেখেছিল। আচ্ছা, এবার এখানে কবি এই বর্ণনাটা কেন দিয়েছেন? কারণ এক মুক্তোর রং তোমরা কেমন জানো? সাদা। তো সেই সাদা মুক্তকে যদি আমরা
নীল গ্লাসের মধ্যে রাখি তো কী হবে, সেই সাদা রঙটা অনেকটা ঝাপসা দেখাবে। সেই রকম আসলে ওই শুক তারাটা, ভোরবেলা শুক তারাটা ঝাপসা হয়ে এসেছে, বুঝতে পেরেছে তো? আর একটা বলা হয় যে এখানে কোনো হয়তো আরব্য রজনীর গল্প কবির মনে হয়েছিল। যাই হোক, এবার দেখো পরের স্টেঞ্জাতে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ প্রথম স্টেঞ্জা বা স্তবকে যেটা পেলাম সেটা হচ্ছে একটা প্রকৃতির বর্ণনা। পরের স্তবকে দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। হিমের রাতে মানে শীতের রাতে, অর্থাৎ সময়টা ছিল শীতকাল। শরীর রাখবার জন্য, মানে হচ্ছে তোমার উষ্ণ বা গরম, রাখবার জন্য দেশওয়ালি হচ্ছে একটা আদিবাসী সম্প্রদায়। তোমাদের সহায়িকা বয়ে হয়তো দেখবে দেশওয়ালি মানে দেওয়া আছে দেশের মানুষ, তা কিন্তু নয়। আসলে বাংলা আর বিহারের যে বর্ডার বা সীমানা, সেখানে এক আদিবাসী সম্প্রদায় বাস করে, যাদের ভাষা কিন্তু বাংলাও নয় আবার হিন্দিও নয়, তারা একটা নিজেদের ভাষায় কথা বলে। এরা হচ্ছে কিছুটা প্রান্তিক বা গরিব মানুষ। সারা রাত মাঠে আগুন জ্বলেছে, দেখবে যারা গরিব মানুষ তাদের সেরকম বাড়িঘর থাকে না, তারপরে পোশাক পরিচ্ছদ থাকে না, তো তারা কি করে সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য একটা আগুন জ্বালে, এবং আগুন জ্বালার পর সে আগুনের চারধারে সবাই গোল হয়ে বসে শরীরকে গরম রাখে। এরকম দেশওয়ালিরা মানে আগুন জ্বেলেছিল শরীর গরম রাখার জন্য। সেই সেই দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল, সে আগুনটার রং কেমন ছিল? মোরগ ফুলের মতো লাল আগুন। আচ্ছা, মোরগ ফুলটা কী ফুল জানো? মোরগ ফুলটা হলো মুরগাছুটি বা মুরগিছুটি ফুল। এই ফুলটা তোমরা দেখে থাকবে, মানে টকটকে লাল একটা ফুল, মানে মুরগির মাথায় যেরকম একটা লাল রঙের ঝুঁটি থাকে, সেই থেকে এই ফুলটার নাম হয়েছে মোরগ ফুল। অর্থাৎ ঝুঁটিটার সাথে তুলনা করে রঙটা হচ্ছে লাল টকটকে, অর্থাৎ দেশওয়ালিদের আগুনটা ছিল লাল টকটকে একটা আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, অর্থাৎ ওই মানুষেরা কি শুকনো অশ্বত্থ পাতা দিয়েই আগুন জ্বেলেছিল। কিন্তু যেহেতু ভোর হয়ে এসেছে, সেহেতু দেখো সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, মানে সূর্যের আলোয় কি হয়েছে, সূর্যের আলোয় ওই যে দেশওয়ালি লোকেদের আগুনটা, জ্বালানো আগুনটা, সেটার রংটা কিন্তু আর লাল টকটকে নেই। কুমকুম শব্দের অর্থ হচ্ছে দেখবে মেয়েরা কপালে লাল রঙের টিপ দিয়ে ফোঁটা দেয়, সেই লাল রঙের টিপটাকেই বলা হয় কুমকুম। তো সেই রঙটা আর কুমকুমের মতো নেই, অর্থাৎ আগুনের রঙটা সেটা কীরকম হয়ে গেছে, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ জানো, তোমরা জানো যে যেহেতু শীতের দিন পাখিগুলো ঠান্ডায় কুকড়ে গেছে, সেই অর্থেই হয়তো কবি বলেছেন রোগা শালিক। আবার শালিকের গায়ের রঙটা কীরকম ধূসর বর্ণের, অর্থাৎ ভোরবেলায় ওই দেশওয়ালিদের যে জ্বালানো আগুন সেটার রং কেমন হয়ে গেছে, ধূসর রঙের হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবার দেখো, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আবার কি হয়েছে, সকালবেলার যে আলো সেটা যখন ওই ঘাসের মানে ডগায় যে শিশির পড়ে তার উপর যখন পড়ে, তখন কি হয়, তখন সেই শিশিরগুলো ঝিলমিল করে। কিসের মতো ঝিলমিল করে বা ঝকমক করে? ময়ূরের ডানার রঙটা কীরকম দেখবে, সবুজ আর নীল রঙের একটা অপূর্ব মিশ্রণ থাকে এবং সেটা খুব ঝকমক করে। সেরকম ভোরবেলার শিশিরগুলোর উপর, মানে ঘাসের ডগার শিশিরগুলোর উপর কী হচ্ছে, আলো পড়ে, মানে সূর্যের আলো পড়ে একটা ঝকমক ভাব হচ্ছে। আর এবার দেখো, একটা অন্য ভোরে আমরা যাচ্ছি, মানে সেই সেম ভোর, মানে একই ভোর, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। ভোর, সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। তো দেখো, একটা সুন্দর বাদামি হরিণ, মানে একটা বাদামি রঙের হরিণ কী করেছিল, তাকে একটা চিতাবাঘিনী শিকার করার উদ্দেশ্যে সারা রাত কী করেছে, ওই হরিণটার পিছনে তাড়া করেছে। তো হরিণটা নিজেকে বাঁচানোর জন্য একটা নক্ষত্রহীন, মানে যে রাতে আকাশে কোনো তারা ছিল না, ফলে রাতটা কীরকম ছিল, মেহগিনীর মতো অন্ধকার, মানে মেহগিনীর মতো একটা জমাট অন্ধকার, কারণ মেহগিনীর জঙ্গলে কিন্তু হরিণটা যায়নি। মেহগিনীর মতো অন্ধকার কেন বলা হয় বলো তো? দেখবে মেহগিনীর পাতাগুলো মানে খুব বড় বড় হয়, মানে একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা লেগে থাকে, ফলে কি হয়, মেহগিনীর যে জঙ্গল হয় তার নিচে কোনো সূর্যালোক ঢোকে না, ফলে কি হয়, ওই মেহগিনীর জঙ্গলগুলো খুবই
মানে ঘন মানে অন্ধকার হয়, তো এরকম একটা জঙ্গল মানে অন্ধকারের রাত্রে ওই হরিণটা সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, মানে সুন্দরীর বন মানে হচ্ছে তোমার মানে সুন্দরী গাছ, যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য মানে ম্যানগ্রোভ উদ্ভিদ তোমরা জানো, যেটা সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় সম্ভবত, সেখান থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, মানে অর্জুনও হচ্ছে একটা গাছ উদ্ভিদ, সেই জঙ্গলে কি হয়েছে অর্থাৎ হরিণটা সুন্দরীর বনেও ঘুরেছে আবার অর্জুনের বনেও ঘুরেছে, মানে অর্জুন গাছের জঙ্গলেও ঘুরেছে। তারপরে দেখো কিন্তু কি হয়েছিল, মানে ওই চিতাবাঘিনীর হাত থেকে হরিণটা নিজেকে বাঁচানোর জন্য এসেছে সে ভোরের আলোয় নেমে, কিন্তু ভোর হয়ে এসেছে এবং ওই চিতাবাঘিনীর হাত থেকে হরিণটা নিজেকে বাঁচাতে পেরেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। এবার দেখো কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কে খাচ্ছে? ওই সুন্দর বাদামি হরিণটা। কচি বাতাবি লেবু, দেখবে বাতাবি লেবু খুব বড় আকারের একটা সবুজ রঙের লেবু হয় যার ভিতরের কোয়াগুলো গোলাপি রঙের হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং গন্ধটাও খুব সুন্দর। তো কবি এই বাতাবি লেবুর সাথে কিসের তুলনা করেছেন? ঘাসের। ঘাসগুলো কীরকম সবুজ আর একটা সুন্দর যেন গন্ধযুক্ত, সেগুলো মনের সুখে কে খাচ্ছে? ওই হরিণটা, কারণ সে সারা রাত ক্ষুধার্ত ছিল এবং চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরে একটা মনের আনন্দে সে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর তার ঘাস খাওয়া হয়ে গেছে, হরিণটা কোথায় নামলো? নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে দেখো যেহেতু সময়টা শীতকাল তাহলে শীতলটা কীরকম তীক্ষ্ণ, মানে ঠান্ডার গভীরতাটা এখানে বোঝানো হয়েছে। ঠান্ডাটা কীরকম, একটা তীক্ষ্ণ তীব্র ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে ঢেউয়ে কে নামলো? ওই হরিণটা। কেন? কারণ ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। দেখো মানে ঘুমহীন যেহেতু সারা রাত ঘুমোতে পারেনি হরিণটা, ওকে চিতাবাঘিনী তাড়া করেছিল এবং ওকে রক্ষাও পেতে হয়েছে, সেজন্য কী হয়েছে ক্লান্ত হয়ে গেছে দৌড়ে দৌড়ে, সারা রাত ঘুমায়নি, বিহল মানে শরীরটা বিধ্বস্ত হয়ে গেছে। তো সেই হরিণটা কী করেছে, স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, এটা তোমাদের টেক্সট বইয়ে ভুল আছে, কথাটা আবেগ না হয়ে হবে আবেশ, মানে শরীরটা যেহেতু ওই রকম হয়ে গেছে ঘুমহীন ক্লান্ত বিধ্বস্ত, তো হরিণটা চেয়েছিল ভোরবেলায় নদীর ঠান্ডা জলে স্নান করে ওই সমস্ত যে ক্লান্তি সেটাকে দূর করে শরীরটার মধ্যে একটা সতেজ বা গতিশীল ভাব আনার জন্য। তো স্রোতের মতো মানে কেন বলেছে, দেখো স্রোত হচ্ছে কি একটা গতিশীল জিনিস, মানে যেটার মধ্যে মনে হয় যেন বয়ে চলেছে প্রাণ আছে সেরকম, হরিণটা ওই তার নিস্তেজ শরীরটাকে প্রাণ দেওয়ার জন্য স্নান করে উঠতে চেয়েছিল। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য, মানে কি হয়েছে দেখবে এখানে একটা সুন্দর কথা আছে, দেখো যে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে, আমরা জানি জরায়ুতে কি থাকে, একটা শিশু থাকে, যখন সে তার মাতৃগর্ভ থেকে জন্ম নেয় সে পৃথিবীর আলো দেখে তখন যেমন ওই শিশুটার মধ্যে একটা উল্লাস কাজ করে আনন্দ কাজ করে, এটা হয়তো কবির কল্পনা বা এটা সত্যিও, তো সেরকম মানে ওই হরিণটা নিজেকে যখন চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করতে পেরেছিল তখন তার মনে হয়েছিল সে একটা নবজন্ম লাভ করেছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, তো দেখো হরিণটা যেহেতু নিজেকে বাঁচাতে পেরেছে ওর মধ্যে একটা আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস জেগে উঠেছে, সে আত্মবিশ্বাসটা কেমন, বর্ষা হচ্ছে যেন একটা হচ্ছে তোমার অস্ত্র বিশেষ বা হাতিয়ার বিশেষ, যেটাকে ইংরেজিতে হারপুন বলে, তো দেখবে ওটা বাঁশের হয় তো ওর ডোগায় একটা মানে লোহার ফলা থাকে, তো সেটাকে সোনার কবি কেন বলেছেন, কারণ ওই লোহার ফলাটার উপর সূর্যের আলো পড়ে সেটা সোনার মতো চকচক করছে, তো সেই সোনার মতো চকচকে বর্ষাটার যেমন একটা উজ্জ্বলতা যেমন একটা সতেজ ভাব একটা দৃঢ়তা, সেরকম হরিণটার মধ্যেও একটা দৃঢ় বা সতেজ ভাব এসেছে। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য, কারণ কি ওই হরিণটা কী চেয়েছিল, সাহসে মানে ও যে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে ওটা একটা সাহসের পরিচয় ওর, সাধে মানে ওর একটা মনের ইচ্ছা কারণ ওর বয়স কম হরিণটার, সৌন্দর্যে মানে রূপ যৌবন দিয়ে ওই হরিণটা চেয়েছিল হরিণীগুলোকে চমক লাগিয়ে দিতে, মানে তাদেরকে অবাক করতে চেয়েছিল। তো এবার দেখো এবারেই কিন্তু গল্পটার যে নামকরণ শিকার সেট বা কবি এতক্ষণ দুটো ভোরের বর্ণনে দিয়েছেন, একটা প্রকৃতির বর্ণনা তারপরে হচ্ছে একটা চিতাবাঘিনী আর একটা হরিণের গল্প, তো তার সব পুরো গল্পটার বিষয়বস্তুটা কিন্তু আমরা এখানে এসে বা উপসংহারটা বুঝতে পারবো। তো তোমরা দেখো একটা অদ্ভুত শব্দ
নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, কি হলো? একটা অদ্ভুত শব্দ হলো এবং নদীর জলটা কি হয়ে গেল? মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। মচকা ফুল হচ্ছে একটা লাল রঙের ফুল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিঃস্পন্দনের অপরাধ ঘুম। তো দেখো কি হলো এখানে, তোমরা বুঝতে পারছো? দেখো, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরিকাটা মানে কি? চুলের এক বিশেষ স্টাইল বা রীতি, যেটা কারা করে? যারা নাগরিক মানুষ, সভ্য মানুষ তথাকথিত, তারা সুন্দর বিলাস করে, মানে তারা সুন্দর সোয়া মানে পোশাকে নিজেদেরকে সজ্জিত করে, তারা সৌন্দর্য দেখায়, তো তথাকথিত যেটা আমরা বলবো, কারণ তারা প্রকৃতপক্ষে সেটা নয়। এলোমেলো কয়েকটা বন্দুক তাদের কাছে, কয়েকটা কি আছে? বন্দুক আছে। তারা সিগারেটের ধোঁয়া ছাড়ছে। তো এগুলো থেকে কবি, দেখো এবার বুঝতে পারছো, অদ্ভুত শব্দটা তাহলে কিসের ছিল? অদ্ভুত শব্দটা ছিল একটা গুলির শব্দ। যে গুলির শব্দে কি হয়েছিল? নদীর জলটা মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গিয়েছিল। মচকা ফুলের পাপড়ির মতো লাল মানে লাল জল হয়ে গিয়েছিল, কারণ এখানে তোমরা বুঝতে পারছো যে হরিণটাকে ওই লোকগুলো মেরে ফেলেছিল গুলি করে, এবং সেই হরিণটার ক্ষত থেকে যে রক্ত বেরিয়েছিল সেই রক্তে জলের রঙটা লাল হয়ে গিয়েছিল। আর সেই লোকগুলো কি করেছিল? আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি। ওই নগর সভ্যতার লোকগুলো বা নাগরিক মানুষগুলো কী করলো? হরিণের মাংস তৈরি করলো। সেই হরিণটা, যে হরিণটা সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে আনন্দ করছিল, সেই হরিণটাকে কিন্তু ওই লোকগুলো, সভ্য লোকগুলো মেরে ফেললো। কিন্তু তাদের মনে তার জন্য কোনো অনুশোচনা নেই, কারণ তারা সেই হরিণটার অনুভূতি কিছুই বোঝে না, তারা নিজেদের রসনায় পরিতৃপ্ত, কারণ উষ্ণ লাল হরিণের মাংস খাচ্ছে, সিগারেটের ধোঁয়া ছাড়ছে। এবার দেখো, এবার হচ্ছে যে তোমার আবার আগুন জ্বলল আবার, এই কথাটা লক্ষ্য রাখো। আবার কথাটা কেন বলা হয়েছে? কারণ পুনরাবৃত্তি করতে। প্রথমে আগুন জ্বলেছিল কারা? দেশওয়ালি মানুষেরা। আর পরে আগুন জ্বালল কারা? পরে আগুন জ্বালল ওই সভ্য লোকেরা, এই জন্য বলা হয়েছে। এবার দেখো, পুরনো শিশির ভেজা গল্প মানে কি? ওই সভ্য লোকগুলো নিজেদের মধ্যে নানা রকম আষাঢ়ে গল্প করছিল। এবার তাহলে আমরা তোমাদেরকে একটা কথা, আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো যে যদি শুধুমাত্র হরিণ শিকারের গল্পটাই এখানে বলা হতো, তাহলে হয়তো কবির প্রথম যে স্তবক যেখানে প্রকৃতির বর্ণনা সেটা দেওয়ার কোনো দরকার ছিল না, সেটা কিন্তু কবি করেননি। এই বর্ণনাটা কেন দিয়েছেন দেখো, বুঝতে পারবে। শুধুমাত্র যে লোকগুলো হরিণটাকে শিকার করেছিল তা নয়, এর সাথে কি করেছিল? বন্য প্রকৃতিকে শিকার করা, মানে বন জঙ্গলকে যে ধ্বংস করা, তার যে স্বাভাবিক পরিবেশ সেটাকে ধ্বংস করা। কারণ দেখো, কবি বলেছেন একটা অদ্ভুত শব্দ। এই অদ্ভুত শব্দ কথাটা কবি এভাবে বললেন কেন? কারণ জঙ্গলের মধ্যে পশু পাখির ডাকটাই তো খুব স্বাভাবিক, সেখানে একটা গুলির শব্দ, যেটা আমাদের কাছে কি মনে হয়? বেমানান। সেটা জঙ্গলের মধ্যে ঠিক খাপ খায় না, সেখানে পশু পাখির চিৎকার, চেঁচামেচি, এগুলোই আমাদের কাছে সঠিকভাবে মনে হয়। তাই কবি এখানে বলতে চেয়েছেন যে শিকার মানে কিন্তু শুধু হরিণ শিকার হলো না, শিকার মানে হরিণ শিকারের সাথে সাথে, অর্থাৎ বন্য প্রাণী শিকারের সাথে সাথে বন্য প্রকৃতিরও শিকার হয়ে গেল। এটাই হচ্ছে শিকার কবিতার নামকরণের অর্থ বা নামকরণের তাৎপর্য। এবার আশা করি শিকার কবিতাটা তোমরা বুঝতে পেরেছো।